হ্যালো ভিউয়ার্স, অনেকেই আমাকে বলেন যে ভালো একটি আর্নিং সাইট শেয়ার করেন যেটা থেকে আমরা 100% পেমেন্ট পাবো আর আমরা অল্প কিছু কাজ করে যেন আমরা ভালো একটি অ্যামাউন্টের আর্নিং করতে পারি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে আগের ভিডিওগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনি ওই সব ভিডিও দেখেও আপনি ইনকাম করতে পারবেন। সো আমি মূলত ট্রাস্টেড সাইট নিয়ে রিভিউ করার চেষ্টা করি, আর যে সাইটগুলো 100% পেমেন্ট করে এই সাইট নিয়ে আমি মূলত কাজ করে থাকি। তাহলে চলুন আজকের এই ভিডিওটির টপিক আমরা দেখব, নোমাডটাস্কের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে বা কমেন্ট সেকশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই আপনারা কমেন্টে এই লিঙ্কটা আমার পেয়ে যাবেন। কমেন্টে পিন পোস্টে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এখানে সাইন আপ করবেন। এই লিঙ্কে আসার পর, আপনি এই ওয়েবসাইটে আসার পর এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি এখানে আপনার নেম এবং আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং জেন্ডার, এখানে আপনার ডেট অফ বার্থ এবং কান্ট্রিটা দিয়ে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে আপনি অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। ভিউয়ার্স, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। জাস্ট আপনার এখানে কাজ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হতেছে, আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাভেলেবেল কিছু টাস্ক বা এখানে আপনি কিছু কাজ দেখতে পারবেন, এই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আমি যদি এখানে রেটিং দেখি বা নিউ স্টার, টোটাল রিওয়ার্ড, আমি এখান থেকে যদি দেখি পপুলার, সো আমি এখানে দেখতে পারতেছি অনেকগুলো কাজ রয়েছে। আমরা এখান থেকে আরও সার্চ করে আমরা কাজটাকে খুঁজে বের করতে পারি, আর আমরা এখান থেকে মূলত ছোট ছোট কাজ করে একটি ভালো একটি আর্নিং জেনারেট করতে পারি। তাহলে চলুন আমরা একটি কাজ দেখব যে কীভাবে কাজ করতে হয়। এখানে দেখুন, এক একটি কাজের বিনিময়ে আপনি এখানে 0.20 সেন্ট পাবেন। সো আপনারা বুঝতে পারতেছেন যে 100 সেন্ট সমান $1। আপনাদের কি বলবো, যে সাইটে আপনারা কাজ পারবেন সেই সাইটে আপনারা কাজ করার চেষ্টা করবেন, যে সাইটে কাজ পারবেন না সেই সাইটে আপনারা কখনও কাজ করার চেষ্টা করবেন না। এখানে আমি এই যে এই কাজটাতে যদি আমি ক্লিক করি, এখানে আমার টাক্স রিওয়ার্ডস, সো আমার এখানে $12, অর্থাৎ আমরা যদি এটিকে ডলারে আমরা যদি টাকায় কনভার্ট করি, দেখুন আমাদের কত টাকা আসে সেটা আমরা দেখতে পারবো। USD টু টাকাতে আমরা কনভার্ট করলে দেখতে পারবো যে বাংলাদেশে কিন্তু আমাদের এটা এখন 93, এই যে 11.16 টাকা। সো আমি যদি এই একটি অ্যাপস যদি আমি এখান থেকে ডাউনলোড করি বা এখানে এই কাজটা যদি সঠিকভাবে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমি এখান থেকে এই যে অ্যামাউন্টটা 12 সেন্ট আমি পাবো, প্রায় 11 টাকার মতো আমি একটি কাজ করলে কিন্তু পেয়ে যাব। সো এটা কিন্তু ভালো একটি অ্যামাউন্ট। এই যে এখানে বলছে যে আপনার টাস্ক ইন্টারাকশন, এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। টাস্ক ইনস্ট্রাকশনে আসার পর আমি এখান থেকে দেখতে পারবো যে ডাউনলোড অ্যাপ ইউজিং দ্য রেফারেল লিঙ্ক বিলো, সো এখানে এক্সপিরিয়েন্স, এখানে গুগল অ্যাপ স্টোর থেকে আমাদের এই অ্যাপটাকে ডাউনলোড করে এটাকে রিভিউ দিতে হবে। এরপরে আমাদের এখান থেকে ফুল স্ক্রিনশট, এখানে বলছে যে রিভিউ দ্য অ্যাপ এবং এখানে টেক ফুল স্ক্রিনশট পেস। সো আমাদের এখান থেকে অ্যাপসটাকে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে, প্লাস আমার এখানে এই অ্যাপসটার একটি ভালো একটি স্ক্রিনশট দিতে হবে। এরপরে আমার এখানে এটার স্ক্রিনশট, রিভিউ স্ক্রিনশট দেওয়ার পর আমি এখানে এই স্ক্রিনশটটা সাবমিট করে দিয়ে দেবো। দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ক্লিক করে কাজ কমপ্লিট করব। এর জন্য আমাদের এই যে প্রোডাক্ট সাবজেক্ট লিঙ্ক, আমরা যদি এখানে ক্লিক করি, তো এই লিঙ্কটা কাজ করতেছে না। আমরা এই যে কাজটাকে যখন করবো তখন এই যে জয়েন্ট টাস্কে ক্লিক করবো, জয়েন্ট টাস্কে আমরা ক্লিক করে এখানে দেখতে পারবো।
এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন নট, মানে এগুলো কাজ বল রয়েছে, আর আপনারা এখানে সব কিছুই দেখতে পারবেন। আমরা যদি আরেকটি কাজে যদি আমরা ক্লিক করে দেখি, সো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারতেছেন এখানেও কিন্তু একটি অ্যাপ ডাউনলোড প্লে স্টোরের এই লিঙ্কটা দেওয়া রয়েছে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। এরপরে ফার্স্ট যে স্টেপ বলছে ডাউনলোড মাইনিং অ্যাপ, এরপরে আপনাকে বলছে যে প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। এরপরে বলছে যে মেক অ্যাকাউন্ট, সো এখান থেকে আপনার কোড সেন্ড করতে হবে। এই কোড হইতেছে রেফার কোড। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই রেফার কোডটা আপনাকে ইউজ করতে হবে। এরপরে আপনাকে বলছে যে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এটার একটি স্ক্রিনশট আপনাকে দিতে হবে। এরপরে আপনি যে এখানে স্ক্রিনশট হিসেবে এক্সাম্পল হিসেবেও দিয়ে দিচ্ছে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটি স্ক্রিনশট আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনি এই কাজটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে দেখবে ক্লায়েন্ট এটা দেখবে যে এই কাজটা আপনার সঠিক হয়েছে কি না। যদি সঠিক হয় তাহলে আপনার এই কাজের ওয়ার্কটা আপনার অ্যাপ্রুভ করে দিবে এবং আপনি এখান থেকে এই যে পরিমাণ আপনার USD অর্থাৎ এই আর্নিংটা আপনি এখান থেকে করতে পারবেন। আর এখানে টোটাল দেখুন রিওয়ার্ড, সো আপনি দেখতে পারতেছেন $326। সো এই সাইটে এই একটি কাজের জন্য এত টাকা ইনভেস্ট, এত ডলার ইনভেস্ট করা হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন এখানে ট্রাস্টেড স্কোর এবং মিনিমাম ট্রাস্টেড স্কোর সব কিছু আপনি দেখতে পারবেন। সো ভিউয়ার্স এই কাজের জন্য আমার ইওর ট্রাস্টেড স্কোর আমাদের প্রয়োজন পড়বে 44%। সো আপনাদের এই ট্রাস্টেড স্কোরটা বাড়াইতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। এরপর আপনি এখানে জয়েন ট্রাক্সে ক্লিক করলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সো এখানে আরও কিছু কাজ রয়েছে আপনারা দেখতে পারতেছেন, এই যে এখানে 44% ট্রাস্টেড স্কোর আপনাকে কমপ্লিট করতে হবে। এই যে আমি যদি এখানে ক্রিয়েট ট্রাক্সে যদি আমি ক্লিক করি, এখানে ট্রাস্ট স্কোর আমার এই যে 44%-এর উপর হতে হবে। আমার স্কোরটা রেফারেল মাই ক্রেডিট, এটা আমার ব্যালেন্স। সো এখান থেকে ওয়ার্কার ড্যাশবোর্ড, এখান থেকে ডাউনলোড, তারপরে আপনি এখানে দেখতে পারবেন চ্যানেল বুস্ট, এখান থেকে সোশ্যাল ব্লক। আপনি চাইলে কাজগুলো করেও নিতে পারবেন এখান থেকে। এখান থেকে কাজ করলে এভাবে আপনি এখান থেকে এই কাজগুলো করতে পারেন। এই যে বাংলাদেশের সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। আপনি এখানে কাজ করার জন্য আপনি এখান থেকে এটা এভাবে করে দিতে পারেন যে আপনি যদি কাজ করে নিতে চান এখান থেকে আপনি কাজ করে নিতেও পারবেন। সো এটা আপনি এখান থেকে কাজ করতে পারবেন প্লাস কাজ করে নিতে পারবেন, দুইটাই আপনি এখান থেকে সুবিধা পাবেন। ভিউয়ার্স আমি আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হইতেছে যে আপনারা যে ব্লক আইকন বা ব্লক চিহ্ন দেখতেছেন এগুলোতে আপনারা প্রথমত কাজ করতে পারবেন না, আপনার স্কোরটাকে বাড়াইতে হবে, তারপর আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এই যে যেগুলো আপনি এখানে এরকম জেনারেলভাবে দেখতেছেন এইগুলো আপনি কাজ করতে পারবেন। যেমন এইটাতে যদি আমি ক্লিক করি, এটার টোটাল অ্যামাউন্ট রিওয়ার্ড দেখতে পারতেছেন, এবং আপনি এখানেও দেখতে পারছেন 0.12 USD। সো আপনার এখানে এই ডিসক্রিপশনটা সঠিকভাবে পড়বেন। এর এখানে আপনার প্রোডাক্ট সাবজেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার এখানে এক্সাম্পল হিসেবে আপনার এই যে এইভাবে একটি আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটার আপনার নেম ইউজার নেম আপনাকে দিতে হবে, সেটা আপনার এক্সাম্পল হিসেবে স্ক্রিনশট দিয়ে দেখাই দিয়েছে। এই যে আপনি জয়েন্ট ট্যাক্সে ক্লিক করবেন, সো আমার এখানে বলছে যে প্লিজ, সো গাইডলাইন আমাকে ভালোভাবে পলিসিগুলো আমাকে জানতে হবে, এখানে টিক মার্ক দিয়ে জয়েন্ট ট্যাক্সে ক্লিক করবেন।
সো আমি যেহেতু এটা কাজ এখন বর্তমান করতেছি না, এখন এই যে আমি এখানে এই কাজটা যখন কমপ্লিট করব, এই যে আমি যদি এখানে যে প্রোডাক্ট সাবজেক্ট লিঙ্ক আমি এখানে আসলাম, এখানে আসার পর আমার এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং এটার যে অ্যাকাউন্ট এখানে বলছে যে অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট প্রুফ, এই যে স্ক্রিনশট প্রুফ আমাকে দিতে হবে। এই স্ক্রিনশট প্রুফ আমরা এখানে যে চুজ ফাইল এখানে এসে আমরা স্ক্রিনশট প্রুফ দিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মূলত এইভাবে এখানে কাজ করতে হয়। আর আপনি এখানে দেখতেছেন যে কাজ, এই যে আপনি এখানে দেখতে পারতেছেন যে 410টা ওয়ার্কিং জয়েন। সো আপনি এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল কাজ রয়েছে। জাস্ট আপনি ফার্স্ট টাইম এখানে কম কাজ পাবেন। আপনি এখানে যত কাজ করবেন তত বেশি আপনি এখানে এই টাস্কগুলো পেয়ে যাবেন। আপনারা যখন এই কাজগুলো করবেন অবশ্যই আপনারটাকে সাবমিট করে দেবেন, তাছাড়া আপনার এখানে টাইমটা কিন্তু কাউন্ট হতে শুরু করবে। পরে কিন্তু আপনার ট্রাস্ট স্কোর কিন্তু আপনার কমে গেলে কিন্তু আপনি নেক্সট টাইম কিন্তু কাজ পাবেন না। অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখবেন। সো বিয়ার্স, আপনার অ্যাকাউন্টে আসার পর ব্যালেন্স উইথড্র করার জন্য অ্যাকাউন্টে আসার পর আপনার এখান থেকে মাই ক্রেডিট অপশনে ক্লিক করার পর আপনার এখানে আর্নিং হলে আপনি এখানে যে কোনো ওয়ালেটের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন। সো এটা আপনার কোনো প্রবলেম হবে না। ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি এই পেমেন্টগুলো নিতে পারবেন। সো আশা করি আজকের টপিকটি পর্যন্ত। নেক্সট টপিকে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।